স্কুল গেটের সামনে গিয়ে হাবু ভাবলো, থাক ফিরে যাই। গরমকাল, মর্নিং স্কুল হচ্ছে, আর কয়েক মিনিট পরে 7টা বাজবে, ঘন্টা পড়বে স্কুল আরম্ভের। একতলা স্কুল বাড়ির ঘরে ঘরে ছেলেদের কলরব। হাবুর মনে ভেসে উঠল সুধীর বাবুর সেই ভারী কি চেহারা, গম্ভীর মুখ, মোটা চশমার কাঁচের আড়ালে বড় বড় দুটি চোখের তীক্ষ্ণ চাহনি। স্যার আমাকে পছন্দ করেন ঠিকই, কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক তিনি নন। যদি স্কুলে না যাই, সময় কাটাবার জায়গার অবশ্য অভাব নেই, কিন্তু কামাই করলে যে বাবার কাছ থেকে চিঠি আনতে হবে, তখন কি কৈফিয়ত দেব, আর তারপর যে কি হবে, ওরে বাবারে, সব হয়েছে ভজার জন্য, কিছুতেই ছাড়ল না। বাবা না সুধীর বাবু, না না বাবা কিছুতেই নয়, যদি পড়াতে দুর্ভোগ থাকে তাহলে স্যারের হাতেই হোক। হাবু স্কুলে ঢুকেই পড়ল। আজ লাস্ট বেঞ্চ কিছুতেই নয়, ওতে স্যারদের কড়া নজর। মাঝামাঝি বসা যদি ভাগ্যে থাকে, পাঁচজনের ভিড়ে মিশে এ যাত্রায় বেঁচেও যেতে পারি। থার্ড বেঞ্চের এক কোণে তিন কড়ির পাশে হাবু বসে পড়ল। সুধীরবাবু ক্লাসে ঢুকলেন। ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে। ছাত্রদের উন্নতির জন্য তিনি বড় খাটেন, কিন্তু বড্ড কড়া মাস্টার। গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম? বাংলাদেশে বর্ষাকাল। ও হ্যাঁ, সবাই লিখেছো? হ্যাঁ স্যার। বেশ, কয়েকটা শোনা যাক। সবাই খাতা বের করো, অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে ধারণা হবে। প্রফুল্ল তুমি পড়ো। প্রফুল্ল খাতা খুলে পড়তে আরম্ভ করল। থামো, আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। কেন স্যার? আবার কেন, দেশ সরকারের রচনা বই হুবহু টুকে এনেছো, এ চলবে না, কাল নতুন করে লিখে আনবে। আর কষ্ট করে আর দু একটা বইও উল্টিও, মনে থাকবে? এই যে নিতা, এই লাস্ট বেঞ্চ, ওঠো। ইয়ে মানে আমায় ডাকছেন স্যার? হ্যাঁ, ক্লাসে আর কটা নিতাই আছে, পড়ো। কি হলো? আগে লিখতে পারিনি। কেন? সময় পাইনি, মায়ের অসুখ তো তাই জন্য। ও, তোমায় বুঝি মায়ের সেবা করতে হয়েছে? দুই দিদি কি করছিল? আগে বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা, ওই করতে হয়েছে কিনা, আর বাবার না মোটে সময় নেই। কি হয়েছে তোমার মায়ের? ওই জ্বর সর্দি কাশি। এখন কেমন আছেন? জ্বর ছেড়েছে, আজকে ভাত খেয়েছেন। মিথ্যেবাদী, গতকালই তোমার মাকে দেখেছি গোসাইবাদী কীর্তনে। দাঁড়িয়ে থাক ওই কোণে, টিফিনেও বেরোবে না, দাঁড়িয়ে থাকবে। কালকেই তোমার রচনা চাই, এই নিয়ে পরপর দুদিন হলো। ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে, মনে থাকবে? মনে থাকবে, সুধীর বাবুর একটি মুদ্রা দোষ, মনে থাকুক বা না থাকুক তিনি সবাইকে বলবেন, মনে থাকবে? প্রশান্ত। হ্যাঁ স্যার, পড়ছি। বেশ দীর্ঘ রচনা, সুন্দর গুছিয়ে লেখা, বেশ কয়েকটা উদ্ধৃতিও রয়েছে। ভালো হয়েছে, তবে আরেকটু মৌলিক হওয়া উচিত। শুধু রচনা বইগুলোর উপর নির্ভর করবে কেন? চাই নিজস্ব ভাব,
নিজস্ব ভাষা, নিজের অভিজ্ঞতা বর্ণনা দেবে, তবেই তো রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। মনে থাকবে হাবুল চন্দ্র? হাবুল, পড়ো তোমার রচনা। আহ, দেরি করছো কেন? হ্যাঁ স্যার, আষাঢ় ও শ্রাবণ এই দুই মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে। এই দুই মাসে প্রচুর বৃষ্টি পড়ে, তাই এই ঋতুর নাম বর্ষা। বর্ষার আগে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম পড়ে তখন, মাঠ ঘাট শুকিয়ে খটখটে হয়ে যায়, ডোবা পুকুরে জল যায় মরে, সূর্যের তাপে মানুষজন পশু পাখি গাছপালা সবাই হাঁসফাঁস করতে থাকে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে, তবে বৃষ্টি দু এক পশলা, ঝড়ের দাপটটাই হয় বেশি। জ্যৈষ্ঠের শেষাশেষি আকাশে কালো মেঘ জমতে শুরু করে, আষাঢ় মাসে নামে অঝোর বৃষ্টিধারা, বর্ষা এসে সবকিছু ভিজিয়ে দেয়, প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে। বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায়, শহরে গ্রামে জঙ্গলে পাহাড়ে। শহরে বর্ষা কোনো দিন দেখিনি, তবে গ্রামে থাকি কি না, তাই প্রতি বছরই বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানি। দেখতে দেখতে মজে যাওয়া পুকুর, ডোবা, খাল, বিল জলে ভরে ওঠে, রাস্তাঘাট হয় কাদা প্যাচপ্যাচে, চলতে ফিরতে তখন ভারী অসুবিধা। কাগজে পড়েছি শহরের রাস্তা টাস্তা ভালো, কাদা হয় না, কিন্তু সেখানেও রাস্তায় জল জমে। কাগজে ছবি দেখেছি কলকাতার কোথাও কোথাও এক কোমর জল দাঁড়িয়েছে, লোকে নৌকা চালাচ্ছে। এই দিন করি, মুখ নামাও। তারপর কি হলো? নিশ্চয়ই নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছো না? না, বকে বকেও ছেলেটার হাতের লেখা উন্নতি করা গেল না। তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি, বৃষ্টি ভালো হলে চাষ ভালো হবে, অনেক ফসল উঠবে ঘরে। যে বছরে বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত। বাগড়িপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায়, নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে। বেশি বৃষ্টির আবার বিপদ আছে, নদীতে বন্যা হয়। আগের বছর আমাদের গায়ের পাশের খরস্রোতা নদীতে বান ডাকলো, দুপাশের মাঠ ভেসে গেল, কত শস্য ক্ষেত ডুবে নষ্ট হলো, গায়ের মধ্যেও জল ঢুকে এসেছিল, ছোট ছোট অনেক মাটির ঘর পড়ে গেল। মাঝ রাত্রিরে বান এসেছিল, ভাগ্যিস দুলে মাঝি হাঁক দিয়ে ডেকে সবাইকে সাবধান করে দিল, নইলে অনেকে ভেসে যেত। আমাদের বাড়িতে অনেক পরিবারে সে আশ্রয় নিয়েছিল সে রাতে। খাসা লিখেছে তো, ছেলেটার চর্চা করলে নির্ঘাত সাহিত্যিক হবে। এই শুনছিস, সে বাবুল তাবুল পয়েন্ট কই? হাবু পড়ে যায় বর্ষাকালে তাদের গ্রামের জীবনের বিচিত্র সব কাহিনী। বর্ষাকালে তাদের গ্রামে কিসব পালা পার্বণ হয়, ওই সময় নাকি ছাত্র কম আসে, তাদের খেতে কাজ করতে হয়, তো তাই ছুটি নেয়। হাবুর কাজ করার দরকার নেই, তাই রোজ স্কুলে আসে, এমন কত কি। অবশেষে হাবুর রচনা শেষ হলো। বেশ হয়েছে, নিজের দেখা জিনিস লিখেছ, খুব ভালো, তবে আরেকটু গুছিয়ে লেখা দরকার ছিল। হরিপদ, খাতা তোলো, পরের সপ্তাহে সবাই দুর্গাপূজোর রচনা লিখে আনবে, মনে থাকবে? স্যার, হাবু না খাতা দিচ্ছে না। কেন? তা জানি না, বলছে কালকে দেবে। হাবুল, খাতা দিচ্ছ না কেন? আগে কাল ভালো করে লিখে এনে দেব। দেখি খাতাটা। স্যার, এই নিন। বীজগণিত খাতা? ও, এই জন্যই তো ধানাই পানা। সত্যি তোমরা এত অগোছালো, কিন্তু এ কি, খাতা শেষ, রচনা কই? হরিপদ, তুমি ভুল খাতা দিয়েছ, এতে তো কোনো রচনা নেই। এই ঠিক খাতা দে, কোথায় লিখেছিস? না স্যার,
ও ওই খাতা দেখেই পড়েছে। হ্যাঁ তাই তো, নীলমলাতে রবি ঠাকুরের ছবি ছাপা। হাবু, এই খাতা দেখেই পড়েছ? হ্যাঁ স্যার। তাহলে রচনা কই? কি মানে, তুমি কি লেখনি? বানিয়ে বানিয়ে বলছো? হ্যাঁ স্যার। কি আস্পর্ধা! হে ভগবান, যা হয় স্কুলে, বাবার কানে যেন না যায়। অদ্ভুত কাণ্ড, এতখানি সেফ বানিয়ে বলে গেল, আর এমন সুন্দর করে। ইচ্ছে করে নেমে গিয়ে ছেলেটা পিঠ চাপড়ে বলি, সাবাস। না, এতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না, ক্লাসে ডিসিপ্লিন রাখা শক্ত হয়ে পড়বে। কি লেখনি কেন? আগে ভেবেছিলাম সন্ধেবেলা লিখে ফেলবো, কিন্তু গোপালপুরে মেলায় গিয়েছিলাম বিকেলে, ফিরতে রাত হলো, এসে দেখি খেতে দিচ্ছে, খেয়ে উঠে পড়া বারণ, তাই। তা সোজাসুজি স্বীকার করলেই পারতে? ভেবেছিলাম করবো। ও, তারপর বুঝি বুদ্ধি জাগলো? না স্যার, হঠাৎ কেমন গুলিয়ে গেল, আর কখনো হবে না স্যার। বেশ, মনে থাকে যেন, আর কালই আমার রচনা চাই। ঠিক যা যা বললে সব পরিষ্কার করে লিখে আনবে, মনে থাকবে খাসা বলেছ। আজকে আমরা আপনাদের কাছে যে গল্পটা নিবেদন করলাম, আমার মনে হয় হাবুর মতো পরিস্থিতিতে আপনারাও প্রত্যেকে পড়েছেন, প্রত্যেকে না হোক কেউ কেউ তো অবশ্যই অবশ্যই পড়েছেন। ছাত্র জীবনে এগুলো না হলে ছাত্র জীবনের মজা থাকে না। যাই হোক, তো আজকে যেহেতু শিক্ষক দিবস, আমরা শিক্ষকদেরকে অবশ্যই একটা ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদেরকে নিজেদের জীবনে চলার পথ দেখান এবং এই ছোটোখাটো সুন্দর স্মৃতিগুলো হৃদয়ে রেখে যান। তো আমাদের তরফ থেকে সকল শিক্ষককে শুভ শিক্ষক দিবস, আর সকল দর্শকদের অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ তাতে আমাদের একটু মনটা ভালো হয়ে যায় আর কি, এত কষ্ট করে আমরা ভিডিওটা করি। আর হ্যাঁ, যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, কারণ কথা বলা আপনার অধিকার, কথা বলা মানুষের জন্মগত অধিকার। সো গুড বাই, স্টে সেফ।